हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के ए वीडियोर माध्यमे देखे नेब शिलीगुड़ी म्यूनसिपल कॉर्पोरेशन तरफे किन्तु एक्टी ग्रुप डी चाकरीर जो विज्ञप्ति सेटी किन्तु देवा हयेछे। जदि आपनारा एखाने आवेदन करते पारेन तो करते पारेन, शुधुमात्र आपनादेर किन्तु अष्टम श्रेणी योग्यता थाकलेई किन्तु हये जाबे। अर्थात आपनि जदि अष्टम श्रेणी पास करे थाकेन ताहले एखाने आवेदन करते पारबेन। आर एखाने कोनो रकम किन्तु आवेदन फी लागछे ना, शुधु आपनार जे डिटेल्स सेटा निये किन्तु आपनार फर्मटा खालि जमा करलेई हबे। तो देखुन एखाने नोटिसेर उपरे आमि क्लिक करार परे जे रिक्रुटमेंट अपशने क्लिक करलाम, तारपरे जे अफिसियाल नोटिस सेटा किन्तु आमि आपनादेर खुले देखाच्छि। तो एखाने खुले निलाम, একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো দেখুন একটু যদি আমরা নিচের দিকে চলে যাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটা রয়েছে, যেটা কিনা 27/7/2021 সালে কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে বলছে, এত দ্বারা জানানো যাইতেছে যে শিলিগুড়ি পৌর নিগমের অন্তর্ভুক্ত বিভিন্ন পার্কের জন্য 32 জন মালি নিযুক্ত করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন 32টা কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাবেন, 32টা মালি নিযুক্ত করা হবে। ইচ্ছুক প্রার্থীরা আগামী 10 আগস্ট 2021 এর মধ্যে যাদের আবেদনপত্র কর্পোরেশনের এডুকেশন সেলে জমা করতে হবে, অর্থাৎ যারা ইচ্ছুক রয়েছেন এখানে আবেদন করতে চান, তাদের যে আবেদনপত্র সেটা কিন্তু এই যে কর্পোরেশনের যে এডুকেশন সেল রয়েছে সেখানে বা পার্ক দপ্তরে গিয়ে কিন্তু আপনাকে বিকেল 4:30 মধ্যে কিন্তু জমা করে দিতে হবে। তারপরে দেখুন কি বলছে, আবেদনপত্রের সাথে আপনাদের কি কি দিতে হবে। জন্মের প্রমাণপত্র দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই দিয়ে দেবেন, সেটাই বলছে। তো দেখুন যদি থাকে, এটা বলছে এটা ম্যান্ডেটরি কিন্তু না। তারপরে দেখুন একটু যদি আমরা নিচের দিকে চলে যাই, এখানে কিন্তু ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। আর সাথে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে ওগুলো একসাথে কিন্তু ফিল আপ করে আপনাকে কিন্তু এই যে বলেছে, দেখুন এখানে অ্যাড্রেসটা বলে দিয়েছে, এডুকেশন সেল যে রয়েছে কর্পোরেশনের বা পার্ক দপ্তর গিয়ে কিন্তু আপনাকে এই ফর্মটা জমা করে দিতে হবে। তো কোনো রকম আবেদন ফি লাগছে না, যদি আপনারা করতে চান অষ্টম শ্রেণী পাস তাহলে কিন্তু করতে পারেন। আর এখানে বেতন কি থাকবে বা আপনাকে মান্থলি কত টাকা বেতন দেওয়া হবে বা কীভাবে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলা নেই।